নাসরিন ইসলাম আহি লিখেছেন, আমি ইউকেতে থাকি, বাংলাদেশে আসছি 1 মাস 3 মাসের জন্য, আমি কি কসর করতে পারবো? আপনি যদি 3 মাসের জন্য এখানে আসেন এবং বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান, কোথাও আপনি স্টিল না থাকেন, আত্মীয় স্বজনের বাড়িতে এখানে সেখানে বেড়াবেড়ির মধ্যে থাকেন, তাহলে আপনি মুসাফির হিসাবে গণ্য হবেন। আর যদি বাংলাদেশে আপনার বাড়ি থাকে, বাসা থাকে, সে বাসায় আপনি উঠেন, তাহলে সেখানে আপনি একদিন থাকলে আপনি পুরো নামাজ পড়বেন, কারণ সেখানে আপনি মুসাফির না, নিজের বাড়িতে মুসাফির হয় না। এবং একজন লোকের ইউকেতে একটা ঠিকানা থাকতে পারে, দেশে আরেকটা নিজস্ব ঠিকানা থাকতে পারে, অতএব দোনো ঠিকানাতে তিনি পুরো সলাত আদায় করবেন। সেই সাথে আপনি যখন দেশেই বেড়াতে যাবেন, সে আপনার ঢাকাতে বাসা আছে, আপনি সেখানে নিজে থাকলেন, এখানে আপনি পুরো নামাজ পড়লেন, কিন্তু আপনি এখান থেকে আপনি চট্টগ্রামে কোনো বন্ধুর বাসায়, কোনো আত্মীয় বাসায় বেড়াতে গেলেন, সেখানে আপনি কসর পড়বেন। এরপর